जय राधे सम श्री गुरु कृष्ण प्रमानंदे हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल गुरु Ah!
जीवर गोता गोती पुना
जय कृष्ण पद जुगल श्रद्धेय ग्रामबासी कृष्ण अनुरागी ভক্তদের জানানো যাচ্ছে আপনারা তাড়াতাড়ি চলে আসবেন, কীর্তন শুরু হয়ে গেছে, আপনারা তাড়াতাড়ি হরিবাসরে চলে আসবেন। জয় রাধেশ, হরে কৃষ্ণ, জয় রাধা মাধব, হরে কৃষ্ণ, हरे कृष्ण जय राधे जनिता। प्रभु अमर लीला नो लागिया, साधेर गोलो को छानिया, आहा बारे बारे अवोदा, সাথে কোনো কোথায় আসিল রে ধরনের বুকে আরে প্রভু লীলার লাগিয়া সাথে কোনো কোথায় আরে আরে প্রভুর লীলার লাগিয়া সাথে গোলোক ছাড়িয়া বারে বারে অবতার মেনে কুরুম বরাহ নৃসিংহ বামন কতই না যাব কুরুম বরাহ নৃসিংহ ব্রাহ্মণ কতই না হব তার মিনি কুরুম বরাহ নৃসিংহ ব্রাহ্মণ কতই না হব তার প্রভুর লীলার লাগিয়া সাধে কুলক ছাড়িয়া বারে বারে হব তা
आमी जाई रे लीलार बोले हरि 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 भगवान आमा दस अवतारे अवतीर्ण हुए छिलेन केन शत शत जुगेर आगे केह बोले वैदिक जुग केह बोले कल्प जुग सेई कल्प जुगे सेई वैदिक जुगे पितामह ब्रह्मा सृष्टिकर्ता ब्रह्मा पंचमुख ब्रह्मा जखन चारिटी वेद सृष्टि करलेन सृष्टि करे ब्रह्मा देव निद्रागत हल अर्थात घुमाये पड़ल पाताले छिलो होई कीप नामक दैत्य क्षमतार बले बलियान हुए स्वर्ग धाम होते चारिटी वेद चूरी करे पाताल पुरीते लुकिए राखे जे वेदेर ध्वनि आज सुनते पाई कृष्ण प्रेमानंदे निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल अपनारा ग्रामवासी चोरा डकाती आमार बाबा सुवर्ण बाबू जे हरिनाम आपनादेर जन्य जगतेर जन्य विश्वेर मंगलेर जन्य शुद्ध विश्व नय पृथ्वीर मंगलेर जन्य जे हरिनाम प्रदान करेछे এই হরি নাম কোন বেদে আশ্রিত এই যে হরি নাম আপনারা আয়োজন করেছেন হরি নাম কোন বেদে আশ্রিত চারিটি বেদ সৃষ্টি করলেন ব্রহ্মা কিন্তু হরি নাম কোন বেদে আশ্রিত ঋক সাম যজুর অথর্ব চারিটি বেদের মধ্যে হরি নাম কোন বেদে আশ্রিত হরি নাম সাম বেদে আশ্রিত হরি নাম শ্যাম বেদে আশ্রিত কেন ভগবানের এক নাম শ্যাম না ভগবানের এক নাম শ্যাম ঋক শ্যাম যজুর অথর্ব শ্যাম শ্যাম বেদটাই হলো ভগবান হরি নাম হলো শ্যাম বেদে আশ্রিত আচ্ছা আপনারা হরি নাম দান করেছেন আপনারা বলুন তো কোন বেদে আপনারা আশ্রিত আপনারা যারা আমরা বাঙালি হিন্দু বলে গর্ব করি আমরা কোন বেদে আশ্রিত শুনেন ঋগ্বেদে দেবতা ঋষি মণ্ডলী শ্যাম বেদে ব্রাহ্মণ বৈষ্ণব যজুর বেদে আমরা অথর্ব বেদে মুসলিম সম্প্রদায় এই চারিটি বেদ সৃষ্টি করে ব্রহ্মা দেব নিদ্রাগত যে বেদের ধ্বনিতে কীট আদি পতঙ্গ গলমুলতা পশু পক্ষী জীবন্তে ভগবান যে বেদের ধ্বনি শুনলে মহা প্রাতক দূরে চলে যায় কৃষ্ণ প্রেমানন্দে নিতাই হরি বল হরি বল যে বেদের ধ্বনি মহাপ্রাতক দূরে যায় সেই বেদ চুরি করে নিলেন ভৈগিবি দৈত্য বেদ চুরি হয়ে গেল 33 কোটি দেবতা একত্র হয়ে ক্ষীরোদসায়ী বিষ্ণুর কাছে গেল হে ক্ষীরোদসায়ী বিষ্ণু ভগবান জীবের মুক্তির জন্য জগতের মুক্তির জন্য বিশ্ব নয় পৃথিবীর মঙ্গলের জন্য যে বেদ সৃষ্টি করলেন ব্রহ্মা সেই বেদ চুরি হয়ে গেল হে করুণাময় ক্ষীরোদসায়ী বিষ্ণু ভগবান ওই বেদ মুক্ত কর দয়াময় ভগবান করুণার সাগর এমন ওয়াত আর বিশ্বে কেন পৃথিবী কারোর না হয় ভগবানের নাম করুণার সাগর আর মহাসাগরের পরে বলা হয় সিন্ধু মহা করুণার সিন্ধু দেখেছেন ভগবানের নামের ওয়াট গুলো কেন কর্ম করতে হবে কর্ম যদি না করো তুমি ফল পাবে না
কর্ম না করলে ভগবান তোমায় ওয়াট দেবে না। প্রত্যেকটা ডিগ্রির উপরে ভগবান পাশ করেছে, তাই আমরা নাম দিয়েছি ভগবান তুমি করুণার সেতু, তুমি দয়ার সাগর। ভগবান করুণা করে, ভগবান কৃপা করে চারিটি বেদ রক্ষা করার জন্য নিজের দেহটা মিনি রূপ ধারণ করলে, অর্থাৎ মৎস্য রূপ ধারণ করে পাতালপুরীতে প্রবেশ করে হৈগিবি দৈত্যকে নিধন করে ভগবান চারিটি বেদ দেবতা মণ্ডলীর দান করলেন স্বর্গপুরী। ভগবান করুণা করে চারিটি বেদ মর্ত জগতে পাঠিয়ে দিলেন। একেই বলে ভগবান নিতাই গৌর প্রেমী। তুমি পারে দাদি ভকের ডাকে সারা দায়া, ভক্তির ডাকে সারা দা, তুমি কোথা ব্যথা হাদি, তুমি পারে দোকানদারি ভক্তির ডাকে সারা দা, ভক্তির ডাকে সারা দা, কোথা ব্যথা হারি, তুমি পারে দোকানদারি ভক্তির ডাকে সারা দা, ভক্তির ডাকে সারা দা। আমি পড়েছি শ্রীপদে, আমি পড়েছে বিপদে, আমার শ্রীপদে, তুমি বিপদ ভঞ্জন বলিয়া ভক্তির ডাকে সারা দা, ভক্তির ডাকে সারা দা, কোথা ব্যথা ভগবান মিন রূপ ধারণ করে চারিটি বেদ রক্ষা করলেন। ভগবান কুরুম মূর্তি কেন ধারণ করলেন? শত যুগের আগে যখন পৃথিবী ধ্বংস করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন ভগবান, সত্য যুগ শেষ, পৃথিবীময় জলমগ্ন করে দিলেন, কীট আদি পতঙ্গ গলুমলতা পশু পক্ষী আমরা সেদিন মহাসাগরে ভাসছিলাম, ভগবান তুমি নাকি ত্রাণ কর্তা, তুমি নাকি ত্রাণ কর্তা, যারা ত্রাণে পড়ে তুমি নাকি তাদের মুক্ত করো, ভগবান আমাদের করুণা করো, ভগবান এই ত্রাণ থেকে তুমি আমাদের রক্ষা করো। ভগবান কুরুম মূর্তি ধারণ করে বিশ্ব দেশে করে পৃথিবীকে রেখে একেই বলে ভগবান। আর আমরা মানুষ হয়ে 84 লক্ষ জনই ভগবান করে দুর্লভে মানব জন্ম গ্রহণ করে আমরা কি করি, সেই কুরুম মূর্তিটা নিজ হাতে তুলে এনে তাকে নিধন করি। ভগবানের মাল্লে মারা যায় না, কাল্লে কাটা যায় না,
এই তত্ত্ব জগত বললেন অখণ্ড মণ্ডলাকারং তত্ত্বং জনং চরাচরং তস্মাদং তস্মিতং জনং তস্মৈ শ্রী গুরবে হরি বল হরি বল যার মল্লে মারা যায় না যার কাল কাটে যায় না যার জন্ম নাই যার মৃত্যু নাই আবার জন্ম আবার মরণ চৌরাশি লক্ষ জনী ভ্রমণ করে দুর্লভে মানব জন্ম গ্রহণ করে সেই কুরম মূর্তি অর্থাৎ যার হাত নাই যার পা নাই যে মূর্তি ধারণ করে পৃষ্ঠ দেশে করে পৃথিবীকে রাখলেন কিন্তু সর্বশ্রেষ্ঠ জীব মানুষ হয়ে কি করি আজও আজও নিজের দেহটা লুকিয়ে রাখতে পারে না গো ভগবান কিছুটা মাটির মধ্যে গিয়ে মনে করি মানুষ আমায় দেখতে পাবে না আমি অনেক মাটির মধ্যে চলে গেছি আমাকে ধরতে পারবে না কিন্তু সর্বশ্রেষ্ঠ জীব মানুষ হয়ে তার পিঠের দাড়িটা দেখা পাহাড় তুলে আনি বাজার থেকে বিক্রয় করে অনেকে অনেকে ক্রয় করে কিনে আনি এনে কুরম মূর্তিটা বলে ওগো এ বস্তু সব সময় পাওয়া যায় না এ দামি বস্তু এ খেলে শরীরের উপকার কিছু বুঝতে পারি না যার হাত নাই যার পা নাই কিছু ধরে কাটা যায় না শক্ত পা ধাতু দিয়ে তার দেহ নির্মাণ কষ্ট মূর্তিটা গো বুদ্ধিমান জীব কি করলেন আলে ওগো কে মারা যাবে অতি সহজে মারা যাবে ওর হাত মুখ মাথা কিছু না থাকলে ওকে মারা যাবে কি করে মারবে গরম জল বসিয়ে দাও যে জলে থেকে ভগবান আমাদের রক্ষা করলে কুরুম মূর্তি ধারণ করে সেই গরম জলে টকবক টকবক করে ফুটছে গরম জল জোর পূর্ব তার মধ্যে ফেলে দিয়ে ঢাকা দিল ভগবান কাঁধে হায় রে হায় রে কলির জিহিব তোরা নাকি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী আমি তোদের ভগবান জ্ঞানে প্রণাম করি আমি বলি সবার উপর মানুষ সত্য তার উপরে নাই যে মূর্তি ধারণ করে তোদের আমি রক্ষা করলাম জল থেকে সেই জলে ফেলে আমাকে মারিস মিন কুরুম বরাহ ভগবান বরাহ মূর্তি কেন ধারণ করলেন শুকর যদি প্রাপ্ত হতে দ্বিধা করলেন না শুকর যদি শুকরের দাঁত উঠে গেলে তাকে বরাহ বলা হয় আমাদের জন্য বরাহ মূর্তি ধারণ করেছে এই মানুষের জন্য আর কারোর জন্য নয় ভগবান শুকর জনিতে প্রাপ্ত হলেন দ্বিধা করলেন না কেন হিরণ্যকশিপুরের দাদা হীরানাক্ষ দৈত্য ক্ষমতার বলে বলিয়ান হয়ে স্বর্গধাম হতে সতী নারীদের ধরে এনে এই মর্তের মাটিতে ফেলে অপমান করে সতী নারীর কান্না ভগবান সহ্য করতে না পেরে বরাহ মূর্তি ধারণ করে হিরণ্যকশিপুরের দাদা হীরানাক্ষকে বধ করলেন প্রেমে সে তাই গৌর প্রেমার পরশুরাম রাম অগবল রাম বুদ্ধ কলি অব আর
পুরুষ রাম রাম ও গো বল রাম বুদ্ধ কলি অবতার আরে পুরুষ রাম রাম ও গো বল রাম বুদ্ধ কলি অবতার প্রভুর লীলার লাগিয়া সাধে গোলোক ছাড়িয়া বারে বারে আমি যাই রে লীলার বলি হরি 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 এমন অবতার বুঝি আর হবে না রে ভাই আমি যাই রে লীলার বলি হরি এমন অবতার বুঝি আর হবে না রে ভাই যাই রে লীলার বলি হরি আমি অবতারের হাতে প্রণাম করি যাই রে আমি অবতারে রাজ প্রণামে করি আমি যাই রে লীলার বলিহার আমার মানব জন্মে রাজ ধন্য করি আমি যাই রে লীলার বলিহার আমার মানব জন্মে হারে হই কি না হয় আমি যাই রে লীলার বলিহার আমার অবতারে আমি প্রণামে করি আমি যাই রে লীলার বলিহার ওরে অবতারে অমর তিরিন কলি আমি যাই রে লীলার বলিহার ওরে অবতারে অমর তিরিন কলি আমি যাই রে লীলার বলিহার আমার ভগবান দেখি নাই রে ভাই আমার ভগবান আর দেখি নাই রে ভাই তাই গৌর প্রমানন্দ হরে 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 কৃষ্ণ জয় সরেশম জয় রাধেশম এক ঘন্টা লাগবে জয় রাধেশম সর্বপ্রথম অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণবের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম পরে আমার ভাগবত অনুরাগী কৃষ্ণ তত্ত্ব রস সাধনকারী রাধা প্রেমী তত্ত্ব রস সাধনকারী প্রত্যেক ভক্তের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম পরে আমার আদ্যা সুপ্রী মহামায়া জননী স্বরূপ গর্ভধারিণী জঠরধারিণী যে মায়ের গর্ভে জন্ম গ্রহণ করি আজ হরি কথা কৃষ্ণ কথা বলার সৌভাগ্য লাভ করিয়াছি শ্রীধাম বৃন্দাবনে দাঁড়িয়ে ছোট বড় দ্বিধা না করি পৃথিবীর সমস্ত নারী জাতির চরণে প্রণামে পৌঁছে দিলাম মাতৃ জ্ঞানে আশীর্বাদ করো মা ইহা কৃষ্ণ নামে বলিতে জন অপরে মৃত্যু হয় পৃথিবী কীট আদি পতঙ্গ গোলমলতা পশু পক্ষী জীবন্তে ভগবান জীব আছে প্রাণ আছে প্রাণ আছে বিশ্বপিতা ভগবান বিরাজমান আছে বিশ্বের কীট আদি পতঙ্গ চরণে প্রণাম পৌঁছে দিলাম হে বিশ্বের কীট আদি পতঙ্গ এই নরাধম পাশের প্রণাম গ্রহণ করিয়া আশীর্বাদ করো ইহা কৃষ্ণ নাম বলিতে জন আমার মৃত্যু হয় রাধা রাধা না ওরে ওরে কলি ওরে 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 ও
ठुरा माखा हरि नाम प्राण भरे आगे बार आगे बार बोले ने बोले ने बोले ने सत्चित आनंद सत्सप्ते भगवान श्री कृष्ण चित सप्ते राधा रानी जीवेर चेतना शक्ति प्रदायिनी दुई तनु एकत्र हुए नदियार चाँद निमाई हुए शची गर्भ सिंधु माझे जन्म ग्रहण करे जीवेर हाते धरे पाए धरे हरि नाम दिए गेल हाते धरे हलो ना आलिंगने हलो ना अले बेटा नाम बोलबी ना तोर पाए हलो बोलो पाए धरे हरि नाम दिए गेल তিনি সর্বৈশ্বর্য পূর্ণ ভগবান চৌষট্টি গুণ সম্পূর্ণ ভগবান ঐশ্বর্য বীর্য শ্রী যশ জ্ঞান বৈরাগ্য চৌষট্টি গুণ সম্পূর্ণ ভগবান চৌষট্টিটা গুণের মধ্যে ভগবান জগৎকে সাতটা গুণ দান করেছেন ভগবানের কাছে মাত্র চারটে গুণ বেশি আছে ঐশ্বর্য আগে ষোলো ঐশ্বর্য আচ্ছা আপনারা এই গ্রামে জন্মগ্রহণ করে যে ঐশ্বর্যের মালিক আপনারা হয়েছেন এক বিঘা দু বিঘা একশো বিঘা পঞ্চাশ বিঘা দশ তালা একতলা এক লাখ দু লাখ টাকার মালিক তো হয়েছেন সম্পত্তি বা ঐশ্বর্য বিশ্বে কেন সারা পৃথিবী চৌদ্দ ভুবনের মালিক হলো ভগবান যত যথা ঐশ্বর্য আছে সবই ভগবান আপনারা এলাকায় জন্মগ্রহণ করে যত ঐশ্বর্য ঐশ্বর্যের মালিক আপনারা হয়েছেন এই ঐশ্বর্য আপনাদের কে দিয়েছেন ভগবান আমরা যদি কোনো সময় কোনো দিন একটু ভগবানের ভালো সুব্যবস্থা করে দিই নিজেদের মধ্যে অহংকার হয় না এই গ্রামে আমার আমার মতো এত সুন্দর করে ভগবানের কেউ সেবা দেয় না এত সুন্দর মিষ্টি এত ভালো ফল এত ভালো অন্ন কেউ করে দেয় না আমি দিই কিন্তু ভগবান কি দিল সেটা কি জেনে নিন আপনি যে ঐশ্বর্যের মালিক হয়েছেন এই ঐশ্বর্য দান করেছেন ভগবান ঐশ্বর্য বীর্য বীর্য মানে শক্তিশালী ক্ষমতাশীল যে বীর্য শক্তির দ্বারা আপনি সংসারের সারা জীবন পরিশ্রম করে রক্ত মাংস চর্ম সার করলেন এই বীর্য শক্তি আপনাকে কে দিয়েছেন ভগবান ঐশ্বর্য বীর্য শ্রী শ্রী সত্যি সুন্দর এত বয়স হলো আশি নব্বই বছরের বাবা বসে আছে এত সুন্দর রূপ নিয়ে এই রূপ আপনার কে দিয়েছে বাবা কে ভগবান হ্যাঁ এই তো ভগবান নবদিদা ভক্তির মধ্যে বসে ভগবানের নামটা বললে এটাই আপনার জন্ম ধন্য হয়ে গেল যে হ্যাঁ ঐশ্বর্য বীর্য শ্রী শ্রী সত্যি সুন্দর একমাত্র ভগবান দান করেছে ঐশ্বর্য বীর্য শ্রী যশ সারা গ্রামের মানুষ মিলে আপনার যশগুণ গায় এই যশ আপনাকে কে দিয়েছে ভগবান ঐশ্বর্য বীর্য শ্রী যশ জ্ঞান যে জ্ঞানের দ্বারা আপনি সংসার পরিচালনা করছেন যে জ্ঞানের দ্বারা সারা গ্রামের মানুষের সঙ্গে ভদ্রতা ব্যবহার করছেন এই জ্ঞান আপনাকে কে দিয়েছে ভগবান শুধু ভগবান কি দিল দেখে না উমা ভগবানকে কিছু দিতে গেলে আত্মহংকার যদি আছে তোর মনুষ্য জন্ম বৃথা হয়ে যাবে ভগবান কি দিল শুধু দেখে নাও ভগবানের দেওয়ার ভান্ডারে আমরা লক্ষ্য করি না শুধু আমি কি দিলাম এটাই আমি লক্ষ্য রাখি না ঐশ্বর্য বীর্য শ্রী যশ জ্ঞান বৈরাগ্য ভগবান আমায় দুঃখ দিয়েছ আমার অভাব দিয়েছ আমার দারিদ্রতা দিয়েছ আমার রোগ দিয়েছ আমার কষ্ট দিয়েছ দাও ভগবান এই তো পাশে ওরে নাম চলছে আমি যেতে পারি না সারা সংসারের দায়িত্ব আমার মাথায় চাপিয়ে দিয়েছে আমার মৃত্যু বাবা মা ভাই বোন ছোট ছোট আমি তাদের জন্য সারা জীবন সংসারে খেটে খেটে নিজের দেবতা শেষ করলাম ভগবান আমি নামের আসনে যেতে পারলাম না তুমি আমায় ক্ষমা করো আমি নাম শুনতে পারি না আমি নামে বলিতে পারি না কিন্তু আমার মন আমার প্রাণ
তোমার চরণে সঁপে দিয়েছি এই যে বৈরাগ্য ভাব আপনাই কে দিয়েছে ভগবান এই সঞ্জীবিজসি জয় জ্ঞান বৈরাগ্য শুধু বলে যায় শোনো ঐশ্বর্যপূর্ণ ভগবান ঐশ্বর্যটা কি বস্তু আগে যা চৌষট্টি গুণ সম্পূর্ণ ভগবান চৌষট্টিটা গুণের মধ্যে ভগবান জগৎকে ষাটটা গুণ দান করেছে ষাট ভগবানের কাছে মাত্র চারটি গুণ বেশি আছে সেটা কি গুণ মাধুর্য গুণ মাধুর্য ভগবানের মতো গুণের ব্যক্তি জগতে আর কেহ নাই যে গুণের গুণী তো আমরা সবাই গর্ব করি আমার গুণ আছে অনেকে বলে না ছেলের রূপ থাক লোক থাক কিচ্ছু না থাকার দরকার নেই কালো হয় হোক ছেলের গুণটা থাকলেই ভালো মেয়ে দেখতে গেল ও বর্ষা কালো দেখার দরকার নেই মেয়েটার গুণ আছে কিনা শুনে দেয় গুণটাই হলো মেয়ে রূপের দরকার নেই রূপের দরকার নেই দেখতে ভালো দরকার নেই গুণটা থাকলেই মোক্ষম জগতে মোক্ষম ফল হলো গুণ যে গুণে গুণিত ভগবান কৃষ্ণ আর জগতে গুণের ব্যক্তি দেখেছেন ভগবান কি গুণ যে গুণে আমরা অহংকার করি সেই গুণ দিয়েছেন ভগবান গুণ গুণ মাধুর্য রূপ মাধুর্য ভগবানের মতো রূপ এই জগৎ কেন বিশ্ব কেন পৃথিবী কেন সমস্ত রূপ একত্র করলে ভগবানের রূপের কাছে সব ছাই হয়ে ভুবন মোহিত রূপ জগৎ মোহিত রূপ ভুবন ফলান রূপ দেখেছেন রূপের নাম আছে এত সুন্দর রূপ মাধুর্য ভগবানের মতো আর কারোর নাই গুণ মাধুর্য রূপ মাধুর্য আর লীলা মাধুর্য ভগবান সত্য যুগ থেকে সত্যতে তাপর কলি যত যথা লীলা করিয়েছেন সম্পূর্ণ হয়েছে তাকে বলা হলো লীলা মাধুর্য আর হাতে একটা বাঁশি আছে না আজও বাজে গো আজও বৃন্দাবনে বাজে বাঁশি যারে যেমন কান আমরা তেমন শুনি গো আজ এর নাম হলো বেনু মাধুর্য অর্থাৎ মুরলী মাধুর্য আমরা যেখানে বসে আছি হরি সভায় যারা সজাগ সজীব আমাদের কানে সেই শব্দ আসবে না আমরা বলি আর শুনতে পাই না যেদিন বিছানায় শয়নে যাব আর শুনতে পাবো না দেখতে পাবো না তখন সেই মুরলীর ধ্বনি সেই বাবার কানে আসবে চলে আয় ভগবান যেদিন আমি হরি নাম আর গাইতে পারবো না বিছানায় শুয়ে যাব আমার আর কেউ ভালোবাসবে না স্ত্রী পুত্র পরিবার আমার আর কেউ দেখবে না যেদিন শুয়ে শুয়ে ভগবানের কাছে কাঁদবো ভগবান আর আমি হরি নাম গাইতে পারি না হরি বল হরি বল হরি বল আর আমায় কেউ ভালোবাসে না তুমি নিয়ে যাও ভগবান শেষের দিনে সেজন্য বিনে খাপা পরে কি আপন হবে রে স্ত্রী পুত্র পরিবার সব আপন জন সেদিনই পর হয়ে যাবে যে জন আমাদের পৃথিবী পাঠিয়েছে সেই জন তাই ভাবক কলম দিলে ও গো শেষের দিনে সেই জন বিনে পর কি হবে রে
শেষের দিনে সেই জনমিনে খাপা পরে কি আপন হবে আরে কি বলে আর কেউ বা কাটে ছাড়েরি বাস কেউ বা পাকায় গড়ি কেউ বা কাটে ছাড়েরি বাস কেউ বা পাকায় গড়ি আর কেউ বা কাটে ছাড়েরি বাস কেউবা পাকায় গড়ি আর কেউবা কাটে ঝড়ের মা কেউবা পাকায় গড়ি চারজনাতে বলবে হরি হরি রে সীতাই বলবে মানন্দে হরি আবার চার জোহনাতে কাঁধে কইরা চার জোহনাতে কাঁধে করে বলবে হরি হরি রে শেষের দিনে সেই জন্মিনে খেপা পর কি আপন হবে রে শেষের দিনে সেই জন্মিনে এই হলো ভগবানের শেষ ব্রেণু মাধুর্য অর্থাৎ মুরলী মাধুর্য সারা বিশ্বে ভগবান বলেছে ষোলো শাস্ত্র আঠেরো পুরাণ চারিবে মৈথন করিয়া জন্ম হয়েছে শ্রীমদ ভাগবত গীতা শ্রীমদ ভাগবত গীতায় বলছেন ভগবানের মুখস্থিত বাণী ওরে কলির জীব যার কেহ নাই তার আছি আমি শুধু কলির দেন সত্যই বলেছে তাই বলেছেন দাপর গীতা কিন্তু দাপর যুগে প্রভাব পেয়েছে গীতা সত্যই ছিল ত্রেতাই ছিল দাপরে আছে গীতা প্রভাব পেয়েছে গীতা প্রভাব পেয়েছে দাপরে যাই হোক এই মুখস্থিত বাণী ভগবান বললেন যার কেহ নাই তার আছি আমি চারিটি গুণের মধ্যে গুণ মাধুর্য লীলা মাধুর্য রূপ মাধুর্য আর বেনু মাধুর্য এই ভগবানের কাছে মাত্র চারটি গুণ বেশি আছে তাতেই তিনি ভগবান ভগবানের একটা কথা আমরা জেনে নেব সকালবেলা আপনারা বহু গন্ধ পড়েছেন আমি আপনাদের থেকে অনেক শিশু গোলা টিপে ধরলে দুধের গন্ধ যায় আপনারা বহু শাস্ত্রে পারদর্শী আমার দাদু ভাই আছে সব হরিবাসরে ও ভরি ওনার পেটে যা আছে আমার কিন্তু দাদু আপনি বলুন তো আস্তে কথা বলবে না নেট চলছে কথা বলবে না শুনে নাও ভুল হলে পরে ধরবে নেট চলছে এখন আপনি বলুন তো কোন গ্রন্থে ভগবানের নাম ভগবান পেয়েছো ভগবানের নাম ভগবান কোথায় লেখা আছে ভগবানের নাম ভগবান বলে কোন গ্রন্থে লেখা যাচ্ছে না মানে লেখা হয়নি আচ্ছা আপনি যখন বিপদে পড়বে কি বলে ডাকবেন ভগবান তুমি কি কানে কালা দেখাবো না শুনতে পাবো আমার বিপদ তো আমার বাড়ির বিপদ তো শুনতে ভগবান বলে মানুষ কি চিটিং বাজ দেখে আমার নাম যা নয় তাই বলে ডাক আচ্ছা আপনার বাড়ি বিপদ হয়েছে আপনার পাশের বাড়ি যেসব ছেলেদের নাম জানে তাই তো দলে ডাকবে এ বাবা মদন এ বাবা শাস্ত্রু এ বাবা রুহিত রুহিত নয় মদন নয় শ্যামল নয় পাশের বাড়ি কোন ছেলের নাম ধরে না ডাকলে কেউ আসবে আপনার বাড়ি বিপদ হয়েছে কেউ জানবে ভগবানের নাম ভগবান বলে কোন গ্রন্থে লেখা নেই সারা বিশ্ব ভগবান
পাগল হয়ে গেল নাকি বলো, যা আমার নাম নয় তাই বলে ডাক। আচ্ছা কি করে যাই বলো দে, তাই বলে কি ভগবান আসে না? অবশ্যই আসে, ভগবান জানি এরা আসলে বোঝে না গো, বোঝে না, আমি যে বিশ্ব পিতা ওরা বোঝে না। ওদের দায় পরে দায় ভুলিয়ে গেলে আমার কথা ভুলে যায়। দেখুন ভগবানের নাম ভগবান কোথায় থেকে এলো? আমি আপনাদের হরিবাসরে প্রথম এসেছি আপনাদের কৃপায়, আবার কৃপায় আপনাদের মতন পরম ভক্তের চরণ দানের সৌভাগ্য লাভ করেছি, এটাই আমার জন্মের সার্থকতা। গুরুদেব জয়ন্ত গোস্বামী রয়েছে, যার কৃপায় আজ হরি কথা কৃষ্ণ কথা বলার সৌভাগ্য লাভ করেছি, আমার কোনো কৃপা নেই, আমার পিতা মাতার আশীর্বাদ এবং আপনাদের কৃপা। গুরু জয়ন্ত গুশব্দে অন্ধকার রু শব্দে আলো, সদ্গুরু কৃপা করিলে জাগে জীবের জ্ঞান চৈতন্যের আলো। যাই হোক, ভগবানের নামটা ভগবান কেন হলো একটু বলি, ঠিক আছে? ভগবানের নাম কেন ভগবান হলো? যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকী উদরে, মথুরাতে দেবগণ কি করে? পুষ্প বৃষ্টি করে। শ্রী নন্দ রাখিলেন নাম নন্দের নন্দন, আর যশোদা রাখিল নাম, এটা দাদু বলবেন, যশোদা রাখিল নাম কি? জাদু বাছা ধর। হ্যাঁ বলতে হবে, না না মাতা গুজে হরি নাম গাওয়া ছেলে আমি নয়, আমি কিছু বললাম আপনারা কিছু বললাম, আমি আপনারা কিছু বললেন আমি একটু রেস্ট পেলাম, এটাই তো, এটাই ভালো লাগে। এবং আপনারা কথা বলতে পারলেন, আপন ভজন কথা না কইও যথাযথা। এই যে ভগবানের নাম ভগবানের, মাতা গুজে হরি নাম শোনা ভালো নয় মা, কিছু বললে কিছু শুনলে তবে তো ভালো লাগে। এইবার তালি, হাজার নাম শত নাম কোটি নাম এক লক্ষ দু লক্ষ কোটি কোটি নাম হয়েছে, কিন্তু ভগবানের নাম ভগবান বলে কেউ দেয় না। দিয়েছে কোন গ্রন্থে? চারি বেদ, ষোড় শাস্ত্র, আঠেরো পুরাণ, কোন গ্রন্থে বলছে না ভগবানের নাম ভগবান। খালি ভগবান কি করলেন? এরা তো পাগল হয়ে গেল, ভগবান ভগবান করে। আমার কৃষ্ণ বলে ডাকে না, নারায়ণ বলে ডাকে না, মদন বলে ডাকে না, পাঁচু বলে ডাকে না, যা নাম তাই বলে ডাকে না। তাহলে আমার একটা ভগবান নাম তৈরি করতে হবে। ওরা বোঝে না অন্তত ভগবান বাক্য পরম ব্রহ্ম, কিন্তু মানুষের মুখের কথাটা পরম ব্রহ্ম, বাক্য পরম ব্রহ্ম, শব্দ পরম ব্রহ্ম, অন্ন পরম ব্রহ্ম, অক্ষর পরম ব্রহ্ম। গীতায় যে অক্ষর গুলো আছে পরম ব্রহ্ম, জ্ঞানন্ত মানে জীবিত, দেখেছেন? একজন ব্রাহ্মণ না বলে ভগবান বলেছেন, যার খাওয়া হয় না আমি বহম বহম মানে নিজে বয়ে দিয়ে আসি। এখন ভগবান এই কথাটা গীতায় লিখেছে, কিন্তু তার খাওয়া হয় না, দু চার দিন চলে যায়, তাহলে এই কথাটা একদম ভগবান ফালতু লিখেছে, একদম গ্যাস মেরে দাও, একদম গীতার উপরে কলম চালিয়ে দিয়েছে, লেখাটা পুরো গ্যাস মেরে দিয়েছে। গ্যাস মেরে দিয়ে ভগবান সেই ব্রাহ্মণ পূজা করতে গেছে, পূজা করতে চলে গেল, এদিকে মানে বৃন্দাবনে কৃষ্ণ আর কৃষ্ণের দাদা বলরাম গরু চড়াচ্ছিল, পিঠের চালে সব দাগ পড়ে গেছে, চাবুকের আঘাত, দুটো ধামা মাথায় করে ভর্তি করে চাল ডাল তেল সমস্ত কিছু জোগাড়। আমা এ বাবা বলা, মা আমরা আমরা কানাই বলাই, কানাই বলাই, জীবনে তো শোনেনি ভগবান কানাই আর বলাই, ব্রাহ্মণী তো জীবনে দেখেনি, বা আমার বাড়ি আমাদের বাড়ি পূজা করেছে বামন ঠাকুর, আমরা পারবো না বললাম, বড় বড় ধামা আমাদের মাথায় তুলে দিলাম, আমরা পারবো না বললাম, দেখো কি মারা মেরেছি, দেখো ব্রাহ্মণী পাগল হয়ে গেল, তোর বাবা তোকে মেরেছে বলে, হ্যাঁ দেখো না কি মারা মেরেছে, মানে কলমটা মেরে দিয়েছে না, ড্যাশ পড়ে গেছে পিঠের চালে, চাবুকের দাগে রক্ত ঝুইছে বাহু। এইবারে ব্রাহ্মণী কি করলেন? কানাই বলাই কে কোলে জড়াইয়ে নিয়ে তিনি হরি নামে তিনি হরি নামে, হরি নামে, হরি নামে, শুধু হরি নামে নামে না, সাবুক বললেও হরি নামে নয় ভগবান। গীতার উপরে সাবুক পড়ে গেছে, আমার হরি নামে, হরি নামে
গীতা অক্ষর গুণ পরম ব্রহ্ম জীবিত আপনার রুচি যদি না হয় সেবা করবে না জন অন্যের গায়ে আঘাত করো না ভগবান বললেন অন্ন পরম ব্রহ্ম যদি কোনদিন অন্ন বাগিয়ে ফেলে দাও ভগবান ডক্টরকে ডেকে বলবেন ডক্টর কে আছেন বললেন আমি বলে ওর মধ্যে অন্ন সুগু রোগ দিয়ে দাও দেখেছেন অন্ন হলো পরম ব্রহ্ম রুচিতে যদি না অরুচি আসে তাহলে বিপদ আসবে আমার অমৃতি অরুচি এলে মানুষের বিপদ আসে যদি রুচি হয় সেবা নেবে নইলে ফেলে দেবে না হরি বল হরি বল হরে কৃষ্ণ কি হলো অন্ন পরম ব্রহ্ম অক্ষর পরম ব্রহ্ম শব্দ পরম ব্রহ্ম এই ধ্বনি হরি নামে ধ্বনি ধ্বনি তো প্রতিধ্বনি হয়ে শব্দ পরম ব্রহ্ম হয়ে ভগবানের চিচরণে চলে চরণে শব্দ চলে হরে কৃষ্ণ শব্দ পরম ব্রহ্ম অক্ষর পরম ব্রহ্ম অন্ন পরম ব্রহ্ম হরিবা খালি কি হলো অক্ষর পরম ব্রহ্ম শব্দ পরম ব্রহ্ম হরে কৃষ্ণ শব্দ পরম ব্রহ্ম অক্ষর পরম ব্রহ্ম যদি পরম ব্রহ্মায় দেখুন একটা হাত দিয়ে শব্দ হয় শব্দ নিতাই গৌর মানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল ভগবান কি সেবা নাই মাল মূল অনেক কিছু ফল ফুল জোগাড় করেছো কিছু সেবা দিল না এই শব্দ ধ্বনিত প্রতিধ্বনি হয়ে ভগবানের ঊর্ধ্বগামী হলো ভগবান নিম্নগামী হয় যেখানে ভক্ত আগিয়ে যায় ভগবান নেমে আসে ভগবান বললেন যদি আমার জন্য কেউ আগিয়ে আসে এক পা আমি যার জন্য একশো পা আগিয়ে যাই বলে আরে আমার আমার বুকে ভগবান বললে যদি আমার জন্য কেউ এক পা গিয়ে আসে ভগবান তোমায় দেখা করব ভগবান একশো পা গিয়ে আসে আমি ধ্বনি তো প্রতিধ্বনি হইয়ে এইবারে ভগবানের নামে ভগবানে কি করে হলো দেখো যে আমরা কেউ দিতে পারি নাই বাক্য পরম ব্রহ্ম ভগবান মনে মনে করছে তোরা বাক্য পরম ব্রহ্ম তোরা জানিস না বাক্যটা কি বস্তু তোরা যখন আমায় ভগবান ভগবান বলে ডাকিস তাহলে আমার নামে ভগবান হতে হবে কি করে হলেন দেখুন মা ছোটবেলায় আপনারা সবাই পড়াশুনো করেছেন আমরাও করেছি ছোটবেলা আচ্ছা ক খ অক্ষরের মধ্যে সব থেকে ভয়াবহ অক্ষরটা কি বলতো যা দেখলে ছেলেরা ভয় পায় ভয়েতে ভয়ঙ্কর ভাল্লু তাই না ওই জায়গাটা ছেলেরা থমকে যায় বাবা এই পোড়াটা বলবো না কেন রে দেখো না এইটা ভালো আমি ওই পোড়াটা বলবো ওর গায়েও হাত দেয় না ওর আশেপাশে যায় না ও টপকে গিয়ে আবার বলে ওই পোড়াটা বলবো তাই না ছোটবেলায় আমরা ভয় পেয়েছিলাম সত্যি ভর অক্ষরটা মানে ভাল্লুকের থেকে কেনা ভয় পায় বলো তা ভগবান বলে রায় শোনো তোমরা ৩৪ জন দাঁড়াও তো তা ৩৪ জন মানুষ দাঁড়িয়েছে তা ৩৪ জন মানুষের মধ্যে প্রথম আদ্যরক্ষর হলো প্রথম রক্ষর হলো কে ক এই ক ক খ গ ঘ ম চ ছ ব গ ঞ ঝ ঞ ট ঠ ড ঢ ম দ ন ত থ দ ধ ধ ন ন প ফ ব ভ নাম রে বাবা তোর দেখলে সারা বিশ্ব ভয় পায় তুই একটু আগিয়ে আজ দেখি
আচ্ছা মানুষের ভয় থাকতে পারে, ভগবানের ভয় আছে? ভয় নেই, ভয়কে জয় করেছে ভগবান। তাহলে যে রক্ষক দেখলে সারা জগৎ ভয় পায়, সেই রক্ষকটা ভগবান। বাবা একটু আগে আমার কাছে তা ভয় মনে মনে করছি, এত লাস্টের লোক আমি, সব হাই কমিশনার দাঁড়িয়ে আছে। না আপনার বাড়ি যদি একটা অনুষ্ঠান হয়, আপনি সাধারণ মানুষের তো বলবে, কিন্তু পাশে যদি এমএলএ মন্ত্রী, এমএলএ মন্ত্রী এবং প্রধান যদি থাকে তাদের বলবেন না? আর তাদের আগে আহ্বান করবে না সাধারণ মানুষের আহ্বান করবে? কোনটা? তাদের জন্য তো চেয়ার দেবো, আর সাধারণ মানুষের জন্য নিচে দেবো। সব কমপ্লিট আছে, আর এটা আমাদের মেনে নেওয়া জগৎ, যে উনি একজন হাই মানুষ, উনি চেয়ারে বসুক, আমরা নিচে বসি, আমরা সাধারণ। এটা মানুষের ধর্ম, এটা মানুষের ধর্ম, এটা মানুষের মেনে নেওয়া উচিত। তাই ভগবান ভগবান কি করলেন, এইবারে ভরক্ষটা ডেকে নিলেন। আয় বাবা, ভরক্ষ দাঁড়িয়েছে, ভগবান আমার প্রণাম নাও। এত ভালো মানুষ থাকতে আমাকে ডাকলে? হ্যাঁ, তোকে ডাকলে, তোর দেখলে সারা জগৎ ভয় পায়। আমার গায়ে কেউ হাত দেয় না, আমার গ্রাম কেউ বলে না, দূরে থেকে চলে যায়, জানি তো, জানি আমার কাছে। তুই জানিস না তোর মধ্যে কি আছে, ভগবান বললেন মানুষ জানে না মানুষের মধ্যে কি আছে, ভগবান বললেন মানুষ জানে না মানুষের মধ্যে কি আছে, ভগবান বললেন ভরে তুই জানিস না তোর অক্ষরের মধ্যে তোর কি মধ্যে কি আছে, ভগবান আমার মধ্যে কি আছে ঠাকুর, তুই আমার প্রথম অক্ষরে প্রথম নামের আদ্যর অক্ষর হল আমি। হ্যাঁ ভগবান, জগৎ যাকে ভয় পায়, বিশ্ব যাকে ভয় পায়, আমি তোমার নামের প্রথম আদ্যর অক্ষর হব। বলে হ্যাঁ, বলে কি? ভগবান বলতে গেলে প্রথম কি বলতে হবে? কেন এবার ভয় পাও না? কেন এবার ভয় পাও না? কেন ওর ছবিটা দেওয়া আছে ভাল্লুক, ওটার বেলা ভয় পাও, আর এবার ভগবান বলতে ভয় পাও না কেন? ভগবান বললেন তোর এমন জায়গায় জুড়ে দেব, সারা জগৎ যেদিন যেমন ভয়ে পেয়েছিল তেমন আদর করে তো তুলে ওরে আদর করে তো এই ভগবানকে ফেলে দেবে। ভগবান বলতে ভয় পাবে? কেউ ভয় পাবে? বিপদে বললে ভগবান বলবেন, আর কষ্টে বললে ভগবান বলবে, ওকে বললে ভগবান বলবে। তাই তুই আমার নামের প্রথম আদ্যর অক্ষর ভ, তুই জানিস না তোর মধ্যে কি আছে, সবে শুনে নে তোর মধ্যে কি আছে। ভগবান আমার মধ্যে কি আছে? আমি সত্য যুগে নারায়ণ, ত্রেতায় রামে, তারপরে কৃষ্ণ, কলি, গৌর, ভগবান। সত্য যুগে কীটাদি পতঙ্গ, গোলমলতা, পশু পক্ষী, জীবন্তে আমি ভগবান। আমার কাছে যে যাহা চাহিছে, সত্য যুগে যে যাহা চেয়েছে আমি তাই দিয়ে দিয়েছি, ত্রেতা যুগে যে যাহা চাহিবে আমি তাই দিয়ে দেব, তারপর যুগে যে যাহা চাহিবে আমি তাহাই দেব, কলি যুগে একে মাত্র হরি নাম সার হবে, যে হরি নাম আমার বাবা সুবর্ণ বাবু দান করেছে জগতের জন্য, ওনার চরণে কোটি কোটি দণ্ডবাদ নিতাই গৌর হরি বল। সেই হরি নাম আমার ভগবান দিয়ে দিলে, এই দেখুন, এই শোন, সত্য যুগে শুধু ভগবানের নাম ভগবান নয়, ভগবানের নামটা কি করে হলো দেখো, প্রত্যেকটা রক্ষরের উপরে রক্ষরেরও ডিগ্রি আছে। সত্য যুগে ভরিভূষণ, 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 বিয়ে করতে গেলে সিঁদুরটা তুলে দিল বাবা, মেয়ের বাবা বলছে, বাবা খোকা জামাই বাবু আমার মেয়ের ভরিভূষণের দায়িত্ব, বলে সে বলে সারা জীবন তোমার মেয়ে যতদিন বাঁচবে আমি সিঁদুরটা তুলে দিলাম আর ভরিভূষণ। ভগবান বলে কিরম সিটিং বল, আচ্ছা ও কি করে ভরিভূষণের দায়িত্ব নিতে পারবে? ভগবান যদি আপনার না দেয় না ভিক্ষে করে খেতে, তাহলে তুমি ওই মেয়েটার ভরিভূষণের দায়িত্ব নিতে পারবে?
ভগবান বললেন ওরে কলি ঋষি তোরা জানিস না রে তত্ত্ব জগৎ কোথায় লুকিয়ে আছে ভয়েতে ভরি ভূষণের দায়িত্ব যাকে মাত্র নিতে পারে আমার সেই ভগবান দেখেছে ভর অক্ষরের মধ্যে কি আছে দেখো ভয়েতে ভরি ভূষণের দায়িত্ব নিয়েছিল ভগবান সত্য যুগে ত্রেতায়েতে ভরি ভূষণ মানে কি সিঁদুর তুলে দিয়ে নয় ভগবান আমার একটা দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে তোমার কাছে প্রথম চাইছি এই ভরিভূষণের দায়িত্ব তুমি নিয়েছো তুমি আমার একটা ছেলে দাও হ্যালো আচ্ছা ঠিক আছে তোরা ছেলে ভগবান আমার একটা মেয়ে দাও ঠিক আছে দিদি এইবারে বললেন ভগবান আমার দুবিঘে জমি দাও ঠিক আছে দিদি ভগবান আমার একটা ঘর দাও দিয়ে দিল ভগবান আমার ছেলেটা বিরক্ত করছে একটা টাটা সুমো গাড়ি দাও না একটা বাইক দাও এই দেখো কোথায় বাইক চালাতে আর কোথায় কথা বলতে হয় সে জ্ঞান আমাদের হয় এই ছেলে দিয়ে যাও ভালো এখন ভগবানের আমার একটা ছেলে দাও আবার ঠেললে চলে না ঠেললে চলে না ঠেলে ঠেলে নে যাবে তেল পুড়বে না ঠেলে ঠেলে এই হলো ব্যাপার এত রাস্তা ফাঁকা যে কোথায় কথা বলতে পারে একে নেছে ও বাবা চালা কষ্ট করে বাইকটা কিনেছি বাইকটা কিনে দিয়েছে বাবা কি করবে লোকে দেখাতে হবে একবার বলো কৃষ্ণ গাও কৃষ্ণ ভজো কৃষ্ণের একবারে ভজো কৃষ্ণের নাম একবার বলো কৃষ্ণ গাও কৃষ্ণ ভজো কৃষ্ণের নাম আরে কৃষ্ণ ভজো কৃষ্ণের নাম গাও কৃষ্ণ গাও কৃষ্ণ একবার ভজো কৃষ্ণের নাম একবার গাও কৃষ্ণ গাও কৃষ্ণ ভজো কৃষ্ণের নাম একবার ভজো কৃষ্ণের নাম একবার ভজো কৃষ্ণের নাম ঘরে গিয়া প্রতি ঘরে ঘরে প্রতি ঘরে প্রতি ঘরে গিয়া প্রতি ঘরে ঘরে গিয়া একবার করো এই ভিক্ষা বলো কৃষ্ণ গাও কৃষ্ণ দাও কৃষ্ণ শিক্ষা তোমরা প্রতি ঘরে ঘরে গিয়া শিক্ষা গাও কৃষ্ণ বলা
ভজো কৃষ্ণের নাম আরে কৃষ্ণ ভগবানের নাম ভগবান কি করে হলো দেখো খালি ভগবানের প্রথম রক্ষর জগতে যা ভয় পেয়েছিল ভর রক্ষর ছোটবেলায় ভয় পেয়েছিলাম ওই রক্ষর থেকে এবার যখন জ্ঞান পেলাম ভগবানের ভর অক্ষর আর কেউ ভয় পেল না ভগবানের সেই ভর অক্ষর বুকে জড়িয়ে ধরলো ভগবান ভয়তে ভ প্রথম ভগবানের নাম হলো ভ খালি সত্যযুগের হরিভূষণ ত্রেতায় হরিভূষণ দ্বাপরের হরিভূষণ কলিযুগের সমস্ত ভক্তের হরিভূষণের দায়িত্ব নিয়েছে ভগবান তাহলে ভ গ গ অক্ষর কোথায় পেল ভ গ ভ গ প্রত্যেকটা ডিগ্রি পেয়েছে অক্ষরের উপর আচ্ছা বলুন তো জগতে যে জ্ঞানের দ্বারাই আমরা সংসার পরিচালনা করছি যে জ্ঞান আমাদের ভগবান দিয়েছে গয়তে কি গয়তে হলো জ্ঞান ভগবান সত্র যুগে যত জীবের জ্ঞান দিয়েছেন রেতায় দিয়েছেন দাপরে দিয়েছেন কলিতে জ্ঞান দিয়েছেন খালি প্রথম অক্ষর হলো জ্ঞান ভ গ গয়তে ভগবান জ্ঞান প্রদান করিয়াছেন জগৎ ভগবান বয়কার দন্তেন্ন বান বয়কার কোথায় এলো ষড় ঐ সূর্য পূর্ণ ভগ বান বয়কার দন্তেন্ন বান চৌষট্টি গুণ সম্পূর্ণ ভগ বান বয়কার দন্তেন্ন বান এই হলো ভগবান এই চার অক্ষরের মধ্যে ভগবান কি বস্তু জগৎকে দাঁড়িয়ে গেলেন ভয়তে ভগ ভয়তে ভগবান হরিভূষণের দায়িত্ব নিয়েছেন গয়তে জগৎকে জ্ঞান দিয়েছেন বয়তে বান চৌষট্টি গুণ সম্পূর্ণ ভগ বান বয়কার দন্তেন্ন বান চৌষট্টি গুণ সম্পূর্ণ ভগ বান বয়কার দন্তেন্ন বান এই জন্য ভগবান বললেন ওরে তোরা যে যাবে ডাকিস তোরা জানিস না তোরা ভগবান ভগবান বলে ডাকিস কিন্তু তোদের জন্য আমি নিজেই থেকে ভগবান নামটা ধরলাম কিন্তু কোন অক্ষরে পাওয়া নেই কোন অক্ষরে দেওয়া নেই ভগবানের নাম ভগবান এই ষোড়ই সূর্যপূর্ণ ভগবান চৌষট্টি গুণ সম্পূর্ণ ভগবান সচিগর্ভ সিন্ধু মা যে জন্ম গ্রহণ করে নিতাই চাঁদের গলা জড়িয়ে ধরলেন দাদা তুমি জগৎগুরু নিত্যানন্দ গুরু না ভজিয়া যেজন গোবিন্দকে ভজে সেজন পাপিত নরকে মজে জগৎগুরু নিত্যানন্দ নিতাই চাঁদ যদি না কৃপা করে গৌরু চাঁদের কৃপা হবে না জগৎগুরু প্রভুপাদ ইস্কনে প্রভুপাদ প্রভুপাদ যদি না কৃপা করে জগতে কোনো ভক্তির সঞ্চয় হবে না জগৎগুরু রাধারানী রাধারানী যদি না কৃপা করে ভগবান কৃষ্ণের করুণা হবে না তাই নিতায়ের গলা জড়াইয়ে ধরে হাতে ধরে পায়ে ধরে হরি নামে গিয়ে গেল কি বলে বলে যারে নিতাই একেবারে যারে যারে নিতা যারে নিতা
भगवान षड़ैश्वर्यपूर्ण भगवान चौष्टि गुण सम्पूर्ण भगवान निजे गेलेन ना काके पाठाच्छे बड़ दादा निताई चाँद আমরা যদি কোনো ছেলেমেয়ের বাংলা ভাষা কত টাপ দেখেনি আমরা যদি কোনো ছেলেমেয়ের পাঠাই বাবা দোকানে জানা এই বাজারটা নিয়ে আনা বাবা দোকানে বাজারে জানা তেলটা ধরে নিয়ে আনা বলি না তা আমরা বলছি নিতাই চাঁদ বলছে যারে নিতাই যা নিতাই তারপরে বলছে ওরে যারে নিতাই আগেবারে জানা নিতা আগেবার যারে নিতা ভালো যা নিতাই এবারে বলছে যা নিতাই জানা নিতাই আচ্ছা আপনি ছেলেটার পাঠাচ্ছে তেল ধরাতে তেল ধরতে যদি বলেন বাবা যা নিতাই বাবা যা জানা যা জানা কেন ওরা তেল বিল্লি করতে জানে না একে জানাবে দেখেছেন বাংলা ভাষা দুটা কীর্তন নয় কথা বলি বলছে যা তেলটা ধরে নিয়ে জানা কেন ওরা কি তেল বিল্লি করতে জানে না জীবন ভোর তেল ব্যবসা এ কে ওদের জানাবে এই জগতে নিতাই চাঁদ বলছে কি বললি বলছে যা নিতাই জানা নিতাই কি জানাবে ওরে হরি নামে কি অমূল্য রাত যত পাবে হরে পাপি হয়ে সাধ্য নাই তত পাবে করিতে পারে হরি নামে যে বলিতে পারে মুখাং কারাতি বা চালামে পঙ্গুলঙ্ঘে অতে গিরি সাধারণ মানুষ যদি গিরি লঙ্ঘন করতে আপনারা যদি পুরী বৃন্দাবন সাগর মানে বেড়াতে যাও সাধারণ মানুষ গিরি পর্বত ভাঙতে গেলে মানে হাঁটতে গেলে বহু কষ্ট হয় ভগবান বলছে পঙ্গু লঙ্ঘে অতি গিরি পরমানন্দ হে মাধব দাদা হরি নাম দিয়ে যেতে যাচ্ছ তো তা হরি নামের গুণটা একটু জেনে যাও জগৎকে হরি নাম তো জানাবে নিতাই চাঁদ বড় দাদা নিতাইকে বলছে দাদা তুমি তো হরি নামে বিতরণ করিবে তা হরি নামের গুণাগুণটা যদি না জানো তাহলে কি গুণ দিয়ে বোঝাবে হরি নামে আগে বাহারে হরি নামে যত পাবে হরে পাবির সাধ্য নাই তত পাবে করে যদি বলার মতো বলিতে পারে গিরি মানুষ লঙ্ঘ বোবা কথা বলতে পারে গিরি লঙ্ঘন করিতে পারে পঙ্গু মানুষ যাতে কৃপা তমহাঙ্গে বন্দে পরমানন্দ মাধব আবার এই হরি নামে কি হয়েছিল জানো দাদা রে মরা মানুষ প্রাণ ফিরে পেয়েছিল আবার কি হয়েছিল দাদা জলে শিলা ভেসেছিল এই হরি নামে জলা শিলা ভেসেছিল এই হরি নামে পঙ্গু কথা বলেছিল এই হরি নামে শ্রবণ করে বাবা কথা বলিতে পেরেছিল তাই বললেন জানে নিতা জানা নিতা একবার জানে নিতা
হাতে ধরে আর পায়ে ধরে একবার জারে নিতাই জানা নিতাই হাতে ধরে আর পায়ে ধরে জারে নিতাই জানা নিতাই যে যে সেছে নামে দিয়ে যায় নিতাই একবার জারে নিতাই জানা নিতাই রে যে যে সেছে নামে দিয়ে যায় একবার জারে নিতাই জানা নিতাই জগত গুরু তোর প্রণামে জানাই একবার জারে জগত গুরু তোর প্রণামে জানাই একবার জারে নিতাই জানানি তাই যেছে সেছে নামে দিয়ে যায় রে ভাই একবার জারে নিতাই জানানি তাই হরি নামে কি অমূল্য রত জারে নিতাই জানানি তাই যেছে সেছে নামে দিয়ে যায় রে ভাই একবার জারে নিতাই জানানি তাই একবার হরি নামে যত পাপ হরে জারে নিতাই জানানি তাই পাপি হয়ে সাধ্য নাহি পারে জারে মহাপ্রভু নিতাই চাঁদ গৌর চাঁদ দুটোই চাঁদ গৌর চাঁদ বড় দাদার চরণে প্রণাম করে বলছে দাদা তুমি তো আমার থেকে অনেক বড় বলে তুই ভগবান আমি তোর দাস আমি বড় হলেও আমি তোর কাছে ছোট তাই বলে কি গৌর হরি নিতাই চাঁদকে প্রণাম করতে পারে না না অবশ্যই জগৎ চিন্তামণি ভগবান কৃষ্ণ নারায়ণ যিনি গৌর হরি হয়ে এসেছেন তিনি যদি বড় দাদাকে প্রণাম করে বলে দাদা তুমি তো জগৎ গুরু তুমি আমার থেকে বড় জ্ঞানী কেন বলছেন যিনি ভগবান তিনি তো সর্বশ্রেষ্ঠ তিনি কেন দামন্য দাদাকে প্রণাম করবে না জগৎকে জানালেন ওরে জগৎ জীব চৈতন্য কীর্তন শ্রবণ করিয়া যদি না জীবের চৈতন্য হয় সারা জীবন হরিনাম শুনলে হবে না হরিনাম দিলেও হবে না বললেও হবে না যদি না চৈতন্য জ্ঞান প্রদান হয় আমাদের প্রত্যেকের উচিত এক দিনের জন্য এক ঘন্টার জন্য এক মিনিটের জন্য যে বড় তাকে প্রণাম করা উচিত এবং কর্তব্য বলে মনে করিয়া থাকি কারণ এক মিনিটের জন্য যদি সে বড় হয় এক মিনিট সারা বিশ্বের জ্ঞান তার বেশি এক ঘন্টার জন্য তার বিশ্বে আসা বিশ্বের জ্ঞান তার বেশি ভগবান এই হলো জীব চৈতন্য কীর্তন খালি ভগবানের নাম ভগবান পেলাম ভগবান মহাপ্রভু নিতাইকে গলা জড়িয়ে ধরে বললেন দাদা তুমি জগৎকে হরি নাম দিয়ে এসো খালি ভগবান এসে প্রতি যুগে যুগে অবতারে অবতীর্ণ হয়ে এসে জগৎকে এই মনুষ্যকুলে মনুষ্যরূপ মাতৃগর্ভে এসে আমাদের আপনাদের মতন মায়েদের মা বলে ডেকেছে আপনাদের মতন বাবাদের বাবা বলেও মহাপ্রভু ডেকেছে মনুষ্যকুলে ভগবান যুগে যুগে এসে মানুষকে ভালোবেসেছে তাই মানুষের তাই মা আমি আপনাদের পায়ে ধরে বলে যাব বাবাদেরও সারা বছরের পরে একদিন অন্তত শ্রীধাম নবদ্বীপে যাবে শ্রীধাম নবদ্বীপে যার কথা শোনার জন্য সারা বছর আপনারা প্রতিব্যস্ত হয়ে আছে কোথায় হরিনাম কোথায় হরিনাম এই যেমন আমার দাদু যেখানে হরিনাম হবে সেখানে ঠিক চলে যায় কিছু কি অজানাও না সবই তবুও কেন যায় ভগবানের কথা অমৃত সমান তাই না যতবার শুনি ততবার যেন ভালো লাগে আপনি মনে মনে যদি করেন আপনার সব জানা কিন্তু না এটাই ভাব আঁকতে হবে মনে করতে হবে আমি সব জানি মনে হয় যেন আমি কিচ্ছু জানি না নতুন করে শুনছি তবেই আপনার আকর্ষণ এবং ভালো লাগে বিশ্বে তো কিছু অজানা নেই কিছু অজানা আছে এমন কোন কথা নেই জগতে মানুষের অজানা কি কিন্তু মনে ভাবতে হবে যখন আমি হরি সভায় বসবো সে যেই গাক না আমি গাই যত ছোট কীর্তনিয়া হোক না কেন যেন মনে হয় নতুন করে শুনছি আমি যেন কিছু জানি না
তবে তো প্রেম আসবে, তবে তো ভক্তি আসবে, তবে তো ভালোবাসা আসবে। তাই মা আমি আপনাদের দেশের ছেলে, আপনাদের চরণ ধরে একটা অনুরোধ করে গেলাম, যদি কথাটা রাখো আমি চিরকৃতজ্ঞ থাকবো। ভগবান আপনার দেহ দিয়েছেন, কি কি দিয়েছেন আপনার আগেই শুনিয়েছেন, আর বলবো না। ভগবান কি দিল শুধু আপনারা সবই জানলেন, এটা আপনাদের অজানা নয় জানা। কিন্তু অনুরোধটা কি, সারা জীবন তো সংসারের জন্য করলে, সারা জীবন তো নিজের জন্য করলে, ভগবানের জন্য কিছু করবে না? ঠিক তো, করা উচিত তো, কর্তব্য তো। ভগবান মনুষ্য কুলে পাঠিয়েছে 84 লক্ষ জনে ভব, এই তো নদী আর চাঁদ নিমাই হয়ে নবদ্বীপে জন্মেছে, যেখানে ভগবান জন্মগ্রহণ করেছে, এখানে বসে আপনি নয়ন জল ফেলছে, যার কথা শুনে, যার কথাই এত প্রেম, যার কথাই এত ভক্তি, যার কথাই এত অনুরাগ, যার কথাই এত শান্তি, সেই নদী আর চাঁদ শান্তিপুরে এসেছে, শ্রীরাম নবদ্বীপে জন্মগ্রহণ করেছে, তোমাদের ভালোবাসার জন্য, তোমাদের কাছে আসার জন্য। সেই অদূর অদূর গোলক বৃন্দাবন থেকে, হরে কৃষ্ণ, সেই গোলক বৃন্দাবন থেকে নেমে এসেছে শুধু আমাদের জন্য, ভগবান আমাদের ভালোবাসে বলে হরিব। আর আমরা এইটুকু নবদ্বীপে যেতে পারি না, যেতে পারবো না, বৎসরে একবার যাবে নবদ্বীপে। নবদ্বীপে গিয়ে যেখানে ভগবান জন্মগ্রহণ করেছেন, জন্মভূমির মাটিতে গাড়ি থেকে নামার আগে হাত দুটো দেবে জন্মভূমি, যেখানে ভগবানের পদধূলি আজও বহে আছে, ভগবানের পায়ের উপরে আপনি কি পা দিতে পারবেন বলুন? হরি বল হরি বল। যেখানে ভগবানের পদধুলো বহে থাকে সেখানে কি আপনার চরণটা আগে দেওয়া উচিত বলো? বাঙালির ধর্ম রব লুটে খায় হিন্দুস্তানিরা, দেখেছেন নবদ্বীপে আপনারা যাবেন, জয় পতাকাজী মহারাজ যখন প্রথমে নবদ্বীপে আসে, তারা তো অহংকার নয়, তারা পুনঃ ভক্তি, নবদ্বীপে যাবে, কোনটা অরিজিনাল কোনটা নকল আজও কিছু বুঝতে পারবে, এপারে অরিজিনাল না ওপারে অরিজিনাল কিছু বোঝা যাচ্ছে? কিছুই বোঝা যাচ্ছে। নবদ্বীপে ভগবান এপারে যখন প্রাচীন নবদ্বীপে জন্মগ্রহণ করেছে না, ওপারে শান্তিপুরে নবদ্বীপে ভগবান, ইস্কনের ওপারে নবদ্বীপে ভগবান জন্মগ্রহণ, একই নিমগাছ, একই বৃক্ষ, একই রকম, একই মোটা, একই ঘর, একই একই মূর্তি, কিছু বোঝা যায় না। কেন হিন্দু ধর্মে এটা কেন? ভগবান বললেন আমার জন্মস্থান নিয়ে তোরা ব্যবসা করিস আর যাই করিস কর, কিন্তু বৎসরে একবার নবদ্বীপে আসিস। জয় পতাকাজী মহারাজ যখন ওখান থেকে এসে উড়োজাহাজে করে আমাদের পার্লামেন্টে যখন নেমেছিলেন, বিমানবন্দরে, বিমানবন্দরের শেষ ধাপে এসে আগে পা দুটো না দিয়ে হাত দুটো দিলেন, একজন বাঙালি যার সঙ্গে এসেছে যার সহযোগিতা, বলছে মহারাজ আপনি আগে পা না দিয়ে মাথা দিচ্ছেন, পা উপরে ধাপের উপরে আর পা হাত বাড়িয়ে দিচ্ছে। বলতে তুমি জানো না গো, আমি গন্তব্য বলেছি, আমি শুনেছি, যেখানে ভগবান জন্মগ্রহণ করেছে যে মাটিতে, যার চরণ ধুলো বিমান মধ্যে পড়ে আছে, এখনো তিনি নবদ্বীপে যায়নি, কিন্তু ভারতবর্ষের মাটিকে এত সম্মান দেয়, যার চরণ ধুলো আজ ভূমির উপরে পড়ে আছে তার চরণের উপরে আমার চরণ দেওয়া উচিত নয়? কি করলেন? হাত দুটো দিয়ে আগে মাথা দিয়ে শুয়ে বললেন নিতাই গৌর বিমান হরি বল। আমার ভগবান বললেন সত্যি পারো ভক্ত, আর আমরা বাঙালি
की कोरी लाभ मेरे तेने थके ले जाई ना लाभ मेरे এই নবদ্বীপে যাকে বাহারে কৃপা করে আমার মায়েরা যাবেন এবং আমার বাবারা যাবেন গিয়ে কি করবেন নবদ্বীপে গিয়ে যেখানে মহাপ্রভুর জন্মগ্রহণ করেছেন ভগবান থাকবে ডান দিকে বাম দিকে দিয়ে ঘুরবেন ভগবান আপনারা যখন রাস্তায় চলেন চলার সময় মুখের কপটা ডান দিকে ফেলবেন না ডান দিকে গুরু থাকে রাস্তায় চলছেন মুখের কপটা ভুল করে ডান দিকে ফেলবেন না আপনি যেখানে চলবেন গুরু ডান দিকে থাকে আপনি থাকেন বাঁ দিকে তাহলে গুরু দেখবেন দিকে কপ পা থুতু ফেলা উচিত হ্যাঁ কি না ফেলা উচিত নয় কোনদিন ভুল করে ডান দিকে পেশাব করবেন না ডান দিকে গুরু থাকে আমার মেয়েকে বলেছিলাম মা তুই ভগবানকে এত আঘাত দিস কেন তুই ভগবানকে এত কষ্ট দিস কেন আমার মেয়ে ক্লাস নাইনে পড়ে বাবা আমি ভগবানকে কখন কষ্ট দিলাম আমি তো প্রত্যেক দিন স্নান করে ঠাকুরের ভোগ দিয়ে টিভি শুনে যাই পড়তে যাই মা তুই ভগবানের কষ্ট দিস না ভগবান তো আমার কাছে বলছিল তোর মেয়ে আমায় বড় কষ্ট দেয় ভগবান তোমার স্বপ্ন আদেশ দিয়েছে বাবা আমি স্বপ্ন আদেশ দেয়নি এটা আমি মনে মনে অনুরাগ করছি অনুভব করছি কি আচ্ছা আপনি যখন আমি আমার মেয়েকে বলছি আপনি যখন গাড়িটা খুব জোরে চালান তখন আপনার কি মনে হয় বাবা আমি মাঝে মাঝে একটু গাড়িটা জোরে চালাই কেন জোরে চালাও ভগবানকে কেন কষ্ট দাও কেন আচ্ছা তুমি যখন বিপদে পড়বে কে রক্ষা করবে কেন ভগবান ভগবান যদি তোমায় রক্ষা করে তাহলে তুমি যাচ্ছ সাইকেলে বা মোটর বাইকে আর ভগবান খালি পায়ে ছুটে যাচ্ছে বাইকের পিছনে বা গাড়ির পিছনে যদি অ্যাক্সিডেন্ট হয় কে রক্ষা করবে ভগবান তাহলে অত জোরে গাড়ি কোনোদিন চালাবে না নিরাপত্তা ভাবে গাড়ি চালাতে গেলে যদি মনে করো ভগবান আমায় রক্ষা করে এই মাথা এই ব্রেন এই বুদ্ধি যদি থাকে তাহলে আর কোনোদিন গাড়ি জোরে চালাবে না বিপদ হবে গাড়ি যদি নিজস্ব আয়ত্তের মধ্যে যদি গাড়ি চালায় অ্যাক্সিডেন্ট হবে তাহলে আমরা ভুল পথগামী হয়ে গাড়ি জোরে চালাই অ্যাক্সিডেন্ট হই বিপদ হয় ভগবান আমায় রক্ষা ভগবান ছুটে উঠতে পারেনি তো ভগবান আপনার বাইকের পিছনে ছুটে উঠতে পারেনি তাই তোমার রক্ষা করতে পারে রাখে হরি মারে কে মারে হরি রাখে কে ভগবান রাখে যদি সে নিরাপত্তা ভাবে থাকে আপনার ইশারার বাইরে চলে গেলে ভগবান আর রক্ষা করতে পারে তাহলে যদি নবদ্বীপে যাও যদি নবদ্বীপে গিয়ে কি করবে মা আমার যে ঘাটে ভগবান স্নান করে চলে গেল আর ফিরে এলো না ঘাটের নাম কি যে ঘাটে মহাপ্রভু স্নান করে মা আমায় বলো খুদা পেয়েছে মা পাগল ছেলে ভগবানকে বলছে সচি মাতা তুই পাগল বলে কেন মা আমায় সবাই পণ্ডিত বলে তাহলে ওই জন্য আমি তোর মা আমার থেকে তুই শোন তুই পাগল হাত ধুইলি না পা ধুইলি না মুখ ধুইলি না স্নান করলি না দুপুর হয়ে গেছে খাবি স্নান করে আয় তাড়াতাড়ি একটু তৈল মাখিয়ে দিল মহাপ্রভু স্নান করতে চলে বৌমা অন্ন প্রস্তুত করো আমার ছেলে এক্ষুনি আসবে আমার স্নান করতে গিয়ে আর ফিরে এলো না সচি মাতা আমারে কাঁদিতে কাঁদিতে সচি মাতা যে ঘাটে স্নান করিতে আমার মহাপ্রভু গিয়েছিল সেখানে ও মামা ও দাদা ভাই ও বোন দিদি আমার নিমাইকে দেখেছিস নবদ্বীপে যাবেন কাজটা শুরু থেকে নিন না তো এই তো এই মন্ত্র চান করে মাতা মুছছিল বাড়ি ফিরে যাইনি সচি মাতা বলে আমার ছেলে আর বাড়ি ফিরে যাইনি দুপুর থেকে সন্ধ্যা হয়ে গেল নিমাই চাঁদ আর ফিরে এলো না সচি মাতা বসে বসে ঘাটে কাঁদে নিমাই কোথায় গেলি রে বাবা একবারে ফিরে আয়
নিমহ দাদা রে যারা দেখেছে তারা বলে মা আমি অনেক দূরে দেখেছি মনে হয় পুরী ধামে চলে যাবে বলে পুরীর রাস্তা ধরেছে সচি মাতা আমারে কেঁদে বলে আজ আছে নবদ্বীপে চান করে যেই চলে গেল সচি মাতা বসে বসে কেঁদে বলেছিল ওরে হৃদয়ার ঘাট ওরে গঙ্গা যমুনা সরস্বতী কাবেরী গোদাবরী ভাগবতী কৃষ্ণা ফাল্গুনী তোরা তো মা তোদের তো ছেলেরা আছে আমার দশ নয় পাঁচ নয় এক এক করে আটটা মেয়ে হয়ে মারা গেল আমি এত দুঃখ পাইনি আমার বড় ছেলে বিশ্বরূপে চলে গেল এত দুঃখ পাই না আমি নিমাইকে পেয়ে আমি শান্তি পেয়েছিলাম ওরে যমুনা ওরে গঙ্গা যমুনা সরস্বতী কাবেরী গোদাবরী আমার যমুনার গঙ্গার ঘাটে বসে বসে কাঁদে দাঁড়া রে দাঁড়া যদি নবদ্বীপে যাও ওই শচি মাতা যে ঘাটে বসে কেঁদেছিল নিদয়ার ঘাটে স্নান করবে আজও সেই বিষ্ণু পিয়া শচি মাতার মূর্তি তৈরি করা আছে নিদয়ার ঘাটে মাতা রেখে আমার শচি মাতা কাঁদে ভগবান বলিয়াছে যদি কারোর কান্না ভাগ করে কাঁদিতে পারো